নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। বাংলা 24 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। কলকাতার জোড়াবাগান এলাকায় ডাকাতি, যেমনটা জানা যাচ্ছে, ভোজ্য তেলের দোকানে মাথায় রিভলভার থেকে 8 লাখ টাকা লুট করা হয়েছে। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সিজার, ঠিক কিভাবে ঘটনা হয়েছে, এই ঘটনা কি জানা যাচ্ছে, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো কুনাল, যেটা জানা যাচ্ছে, কিছুক্ষণ আগে 3-4 জন যুবক সেই দোকানে ঢোকে, এটা স্ট্যান্ড রোডের কাছাকাছি ভূতনাথ মন্দিরের কাছে এই দোকানটি, শম্ভু ট্রেডার্স বলে এইটা ভোজ্য তেলের একটা দোকান। সেই সময় দোকানের মালিকও ছিলেন এবং দোকানের কর্মচারীরাও ছিলেন। হঠাৎই 4 জন যুবক মাথায় অস্ত্র ঠেকিয়ে ক্যাশ থেকে টাকা তারা লুট করে নিয়ে যায়। প্রাথমিকভাবে যে দোকানের মালিক, যিনি দাবি করেছেন যে 8 লক্ষ টাকা লুট হয়েছে, যদিও এই মুহূর্তে ডিসি নর্থ শুভঙ্কর সিনহা তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি 4.5 লক্ষ টাকা লুট হয়েছে। এই যারা এসেছিল তাদের মুখ ঢাকা ছিল এবং প্রত্যেকেই হিন্দিভাষী ছিল বলে জানা যাচ্ছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং সিসিটিভি ফুটেজেরও সাহায্য নেওয়া হচ্ছে। কুনাল, ধন্যবাদ। সিজার, তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক তরুণীর। ঘটনাটি নিউ আলিপুরের শাহাপুর কলোনির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ দুপুরে আচমকা একটি শব্দ শোনা যায়। এলাকার মানুষ ছুটে এসে দেখেন ওই তরুণীর দেহ পড়ে রয়েছে বাড়ির সামনের রাস্তায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় 1 বছর ধরে ওই বাড়ির তিনতলায় ফ্ল্যাটে স্বামীর সঙ্গে থাকতেন ওই মহিলা। তিনি ঝাঁপ দিয়েছেন নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মোহাম্মদ বাজারের জোড়া খুনে মায়ের পর গ্রেফতার নিহত দুই কিশোরীর মামা। মা অপর্ণা সাধুর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিল দুই কিশোরী। তাদের মুখ বন্ধ করতেই খুন বলে নিশ্চিত পুলিশ। অপর্ণার সম্পত্তির লোভেই দুই ভাগ্নিকে খুন করে রামপ্রসাদ। সুস্মিতা এবং পুষ্পিতা, ঘরের মধ্যে গলা কেটে খুন করা হয় দুই স্কুল ছাত্রীকে। কেন এই নৃশংস খুন? খুনের পর এমনটাই দাবি করেন দুই কিশোরীর মা অপর্ণা সাধু। কিন্তু দুই বোনের কাকা কাকিমা ঠাকুমাকে জেরা করেও ধন্ধ কাটেনি গোয়েন্দাদের। স্থানীয় এক তরুণের সঙ্গে বড় মেয়ে সুস্মিতার প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি হয়। বকাবকি করা হয় সুস্মিতাকে, যদিও খুনের মোটিভ হিসেবে এই প্রেমের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়নি পুলিশ। পুলিশি তদন্তে জানা গিয়েছে দুই কিশোরীর মা অপর্ণার একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে তীব্র আপত্তি জানায় বড় মেয়ে সুস্মিতা। এরপরই অপর্ণা এবং তার পরিচিতদের জেরা করা হয়। টানা জেরার পর গ্রেফতার করা হয় অপর্ণা সাধুকে। টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় অপর্ণার ভাই রামপ্রসাদ সাহাকে। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি জানায় সুস্মিতা ও পুষ্পিতা। প্রেমের সম্পর্কে পথের কাঁটা দূর করতেই দুই মেয়েকে খুনের সিদ্ধান্ত নেয় অপর্ণা। কাজে লাগায় ভাই রামপ্রসাদকে। রামপ্রসাদ আর্থিকভাবে দিদি অপর্ণার উপর নির্ভরশীল। ভাগ্নীদের মৃত্যু হলে দিদির সম্পত্তি পাওয়ার পথও সাফ হয় রামপ্রসাদের। কোর্টের কাছে আয়োজিত 7 দিনের কিস্তি চেয়েছিলেন, যদি কভার দ্য মার্ডার হয়তো ওটা 24 তারিখ অব্দি অ্যালাউড করেছে। আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওই প্রপার্টির কোনো একটা জেরেই আর কি। খুনের কথা স্বীকার করেছে রামপ্রসাদ। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী খুনের সময় বাড়িতেই ছিলেন অপর্ণাও। এই তথ্য খতিয়ে দেখছে পুলিশ। রামপ্রসাদকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।